আমি জানি না কেন স্টুডেন্টদের মধ্যে এটা খুব একটা ফোবিয়া তৈরি করে, মানে স্টুডেন্ট এটা পড়তেই চায় না কিংবা মানে পড়লেও বুঝতে চায় না। বাট অ্যাকচুয়াল কথাটা হচ্ছে যে এই যে ফাংশন যে চ্যাপ্টারটা আছে, আমার কাছে মনে হয় হায়ার ম্যাথে সব থেকে ছোট চ্যাপ্টার। সেকেন্ডলি প্রথম কথা হচ্ছে সব থেকে ছোট চ্যাপ্টার, সেকেন্ডলি হচ্ছে সব থেকে সহজ চ্যাপ্টার, থার্ডলি হচ্ছে সব থেকে লজিক্যাল চ্যাপ্টার। কারণ হচ্ছে আমরা যেগুলোকে ম্যাথমেটিক্স মনে করি, মানে স্টুডেন্টরা যেগুলোকে ম্যাথমেটিক্স ধরে নেয়, এই চ্যাপ্টারে কিন্তু এরকম ম্যাথমেটিক্স এর কিছুই নেই। খেয়াল করছো কিনা তোমরা? খেয়াল করছো যে এই চ্যাপ্টারে কিন্তু ম্যাথের কিছুই নেই, দেখো যে একটা লজিক দিয়ে কিছু একটা বলে রাখছে। সো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়াল ম্যাথ, মানে যেটাতে অ্যাকচুয়ালি মানে লজিক চর্চা করা হয় আর কি। ইভেন এই চ্যাপ্টারটা বিলিভ ইট অর নট দুই তিনটা লজিকের উপর দাঁড়ায় আছে। যদি এই দুই তিনটা লজিক তুমি ক্লিয়ার করতে পারো, দ্যাটস এনাফ, তুমি পুরোটাই মানে সম্পূর্ণ ইয়া করতে পারো। ক্লিয়ার? আর এখন আমি লাইভে আসি এই ক্লাসের, মানে হচ্ছে এই চ্যাপ্টারের সবগুলো ক্লাসে জয়েনের জন্য তোমরা মেম্বারশিপ এরিয়াতে জয়েন হতে পারো। এখন 70% অফ আছে, সো যদি এখনই করতে হও তাহলে হয়তো দেখা যাবে যে তোমরা অনেকটা সুবিধা পাচ্ছ আর সরাসরি লাইভে অংশগ্রহণ করতে পারতেছো। আর হচ্ছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যেহেতু এই ফাংশন চ্যাপ্টারটা সবার অনেক কঠিন একটা চ্যাপ্টার। সেটাই হোক, যাই হোক, এই ফাংশন নিয়েও আমার অনেক মানে স্মৃতি আছে, আমি সেগুলো পড়ানোর সময় বলবো। বাট ইনিশিয়ালি তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, যে তোমরা ফাংশন সম্পর্কে কতটুকু জানো? একটু ধারণা আছে যে ভাই ফাংশন হচ্ছে এইটা, একটু ধারণা আছে। ফ্র্যাঙ্কলি বলো, তোমাদের তো আর ক্যামেরা আসতেছে না, সমস্যা নেই, একটু ধারণা আছে যে ফাংশন ভাই ফাংশন আচ্ছা ফাংশন সম্পর্কে কার একটু ধারণা আছে শুধুমাত্র? নট ওকে। আচ্ছা ধরো আমি যদি তোমাকে বলি যে f(x)x^2, এটা কি ফাংশন অ্যাকচুয়ালি? এক এক ফাংশন নাকি অন টু ফাংশন, এটা কি ফাংশন? এটা হ্যাঁ এটা অন টু আর এটা একজন বলতেছে অন টু আর এক এক আর একজন বলতেছে অন টু, আমি বলছি দুটোটাই হ্যাঁ বর্গ ফাংশন এক এক নয় না। ওকে, এই কথাটা তোমরা কোন জায়গা থেকে শিখছো যে বর্গ ফাংশন এক এক নয়? অ্যাকচুয়ালি এই f(x)x^2 দেওয়ার সাথে সাথে তুমি বলে দিতে পারো না সেই ফাংশনটা অ্যাকচুয়ালি এক এক নাকি ওয়ান টু, সেখানে তোমাকে সেট দেখাইতে হবে যে এরা কোন সেটের অন্তর্ভুক্ত। যদি তোমাকে সেটের অন্তর্ভুক্তি না দেখায় তখন তুমি কেন ডিটারমিন দ্য ফাংশন? তোমাকে যদি ডিটারমিন করতে হয় যে ফাংশনটা অ্যাকচুয়ালি কোন ফাংশন, তোমাকে আগে সেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, দেন অ্যাকচুয়াল ফাংশন কি সেটা আগে বুঝতে হবে। ওকে, তাহলে আমি চলে যাই যে অ্যাকচুয়ালি ফাংশন বলতে কি বোঝায়। ক্লিয়ার? অ্যাকচুয়ালি ফাংশন বলতে কি বোঝায়? ধরো আমরা দুইটা সেট, সেট চিনো তো, তাই না? সেট চিনো তো, মানে কতগুলো উপাদানকে নিয়ে গঠিত, তাই না? এখন ধরো আমি দুইটা সেটকে তুলনা করলাম, খেয়াল করো একেবারে ভালোভাবে খেয়াল করবো, আমি একেবারে বেসিক থেকে যাইতেছি। প্রথমে আমি শুরুতে ডেফিনেশন পড়াবো, ডেফিনেশন গুলো বুঝাবো, তারপর ডেফিনেশন থেকে কিভাবে প্রুফ করতে হয় সেটা বুঝাবো। বাট শিওর যে আর 10 মিনিট পরে ফাংশন সম্পর্কে তোমার সব ধারণা এসে যাবে, এটা আমি শিওর। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, ধরো এটা একটা সেট, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই সেট। আচ্ছা দুইটা সেট এক্সিস্ট করতেছে, ধরো একটা সেটের মধ্যে এ আর একটা সেটের মধ্যে কতগুলো উপাদান আছে, যে উপাদান গুলোকে আমরা বলতেছি 1 2 3 4 5, যে উপাদান গুলোকে আমরা কি বলতেছি 1 2 3 4 5, এবং ওয়াই সেটে কতগুলো উপাদান আছে যে উপাদানগুলোকে আমরা নাম দিয়েছি সাপোজ ধরো 2 4 5, দেন 6 দেন 8 সামথিং, সাপোজ এদিকে 9 দিতে পারো 10 দিতে পারো। তার মানে হচ্ছে এক্স সেটে কতগুলো উপাদান আছে এবং ওয়াই সেটে কতগুলো উপাদান আছে, এই পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে, এখন এই যদি
এন্ড সেটের উপাদানগুলো সেগুলোকে আমি ছোট হাতের এক দ্বারা প্রকাশ করলাম। সেগুলোকে কি দ্বারা প্রকাশ করলাম? ছোট হাতের এক দ্বারা, মানে উপাদানগুলোকে। খেয়াল করো, 1 2 3 4 5 সবাই কারণতে ভুক্ত, সবাইকে আমরা কি নামে ডাকবো? এক্স। আর এই যে ওয়াই সেটের সবগুলো উপাদানকে আমি নাম দিলাম হচ্ছে ছোট হাতের ওয়াই। হোয়াট ডাজ ইট মিন? সেটা বলতে বোঝায় আমি যদি লিখি এক্স বিলংস টু এক্স, আগে আগে ম্যাথের ভাষা বুঝো, আগে আমাদের কি ম্যাথের ভাষা বুঝতে হবে, দেন এই ভাষা সাপেক্ষে তোমাকে ডেফিনেশন বুঝতে হবে। সেই জন্য আমি ইনিশিয়াল ল্যাঙ্গুয়েজ শিখাইতেছি। আমরা সেট পড়তে গেলে আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, কি কি ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হবে, ক্লিয়ার? আচ্ছা তোমরা বলো তো আমাকে এই এই এক্সপ্রেশনের মানে জানো, এক্স গ্রেটার দেন টু, তার মানে কি? এক্স এর যত মান আছে সব টু তাই হবে। ওকে, তাহলে তোমরা ফাংশন 10 মিনিটে বুঝা করবে। তাহলে খেয়াল করো, এক্স বিলংস টু এক্স, হোয়াট ডাজ ইট মিন? সবকিছু বুঝলা যাও, ফিজিক্স কি আজকে ফিজিক্স কি মিশে সবাই বুঝলা যাও, আজকে শুধু হায়ার না থাকবে, বুঝা গেছে? ওকে, যদি এক্স সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে কয়েকটা উপাদান ওয়াই সেটের উপাদানগুলোর সাথে সম্পর্কিত থাকে, প্রথম কথা কি, ফাংশন কখন বলা হবে? প্রথম কথা হচ্ছে এক্স সেটের কতগুলো উপাদান যদি ওয়াই সেটের সাথে কি থাকে, সম্পর্কযুক্ত থাকে, এবং সেই সম্পর্কটা একটা নিয়ম মেনে হয়, কিরকম খেয়াল করো। ধরো আমি যদি ওয়ান আর টুকে রিলেটেড করি, টু আর ফোর কে রিলেটেড করি, থ্রি আর সিক্স কে রিলেটেড করি, ফোর আর এইট কে রিলেটেড করি, ফাইভ আর টেন কে রিলেটেড করি, তার মানে কি অ্যাকচুয়ালি এক্স সেটের যে উপাদানগুলো আছে সেগুলো যে ওয়াই সেটের, ওয়াই সেটের সবগুলো উপাদান না, কিন্তু ওয়াই সেটের কয়েকটি উপাদানের সাথে মিলিত হয়েছে। এবং এইটাও জরুরি না যে এই সেটের প্রত্যেকটাই সম্পর্কিত হইতে হবে, এই সেটের মধ্যে কয়েকটা হইলে হইল। আমি তাহলে এটা মুছে দিই তোমাদের যাতে কনফিউশন না থাকে। এখন এই যে এক্স সেটের কতগুলো উপাদান ওয়াই সেটের সাথে সম্পর্কিত আছে, এটা কি এমনি এমনি সম্পর্কিত? একটা নিয়ম, হোয়াট, তুমি কি নিয়মটা ধরতে পারতেছো কিনা? এক্স সেটের উপাদান উপাদানের উপাদান মানে ওয়াই সেটের উপাদানের ভ্যালু হচ্ছে এক্স সেটের ভ্যালুর কত গুণ? দ্বিগুণ। এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? এক্স সেটের কি দ্বিগুণ, অর্থাৎ ইনিশিয়ালি এক্স সেটের উপাদানগুলো, এক্স সেটের উপাদানগুলো ওয়াই সেটের উপাদানগুলোর সাথে কি সম্পর্কিত এবং কি রুলস মেনে এবং কি একটা নিয়ম মেনে, তখন সেটাকে ফাংশন বলা যাবে। আরেকটা কন্ডিশন দাঁড় করাইতে হবে, থার্ড কন্ডিশন, এবং সেটা হচ্ছে ফরমোস্ট কন্ডিশন, মানে হচ্ছে একেবারে ইম্পর্টেন্ট কন্ডিশন, হচ্ছে এক্স সেটের উপাদানগুলো যে কোনো একটা উপাদান ওয়াই সেটের শুধুমাত্র একটা উপাদানের সাথে রিলেটেড থাকবে। এক্স এক্স এর কোনো সদস্য যদি ওয়াই এর কোনো দুইটা সদস্যের সাথে সম্পর্কিত থাকে তাহলে সেটাকে ফাংশন বলা যাবে না। হোয়াট ডাজ ইট মিন? এখানে খেয়াল করো, এখানে ধরো ফাইভ এর সাথে রিলেটেড আছে আর ফাইভ টেন এর সাথে রিলেটেড আছে, এটাকে ফাংশন বলা যাবে না। কেননা ফাংশনের ডেফিনেশন হচ্ছে এক্স সেটের একটা উপাদান শুধুমাত্র একটা ওয়াই এর সাথে সম্পর্কিত থাকবে, বাট এদিকে একটা এক্স কয়টার সাথে সম্পর্কিত? দুইটার সাথে, সেটাকে কি ফাংশন বলা যাবে না? হ্যাঁ ওইটাই তো বললাম, দ্বিগুণ হইলে কি এটাকে পসিবল? একটা থেকে তুমি দুইটা ভ্যালু পাবা? পসিবল সেই, বুঝা গেছে? সেই কারণে তো ফাংশন না। এখন খেয়াল করো একটা খুব জিনিস, একটাই খেয়াল করো, ধরো এইটা হচ্ছে টু ফোর এর সাথে সম্পর্কিত। আমরা এখন রুলস নিয়ে আলোচনা করতেছি না, কোন রুলসে কোনটা পড়বে পরের চিন্তা, আমরা জাস্ট আগে এবার ম্যাপিং সিস্টেমে সেটটা বুঝবো, বুঝা গেছে ব্যাপারটা? ধরো টু ফোর এর সাথে সম্পর্কিত, আবার টু হ্যাঁ আবার এই ওকে খেয়াল করো এই থ্রি আবার ফোর এর সাথে সম্পর্কিত, এই কন্ডিশনে কি ফাইভ যখন দুইটা কন্ডিশনে থাকতেছে তখন সেটাকে আমরা ফাংশন বলবো না? কেননা আমি বলছি যে এক্স এর প্রত্যেকটা উপাদান ওয়াইয়ের শুধুমাত্র একটা উপাদানের সাথে সম্পর্কিত থাকবে। এখন আমাকে বলো এটাকে ফাংশন দিবে কেন? ফাংশন না? ও আচ্ছা 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 আচ্ছা
সমস্যা নাই, বাট শুধুমাত্র একজনের সাথে রিলেটেড হবে, ওয়াই যদি রিলেটেড হয় সে কথা কি লেখা আছে না? এই জন্য বললাম চ্যাপ্টারটা হচ্ছে লজিক্যাল চ্যাপ্টার, তোমাকে লজিক মেনটেন করতে হবে। প্রথম লজিকটা কি যে এক্স উপাদানের সরি এক্স সেটের সদস্যরা শুধুমাত্র একজন ওয়াই কে গ্রহণ করতে পারবে, বাট একজন ওয়াই অনেকগুলো এক্স কে গ্রহণ করতে পারবে। মানে কি অ্যাকচুয়ালি ধরো একজন ব্যক্তি শুধুমাত্র একজন ওয়াইফ কে গ্রহণ করতে পারবে, বাট একটু যদি ওটাই বলি একজন ওয়াইফ অনেকগুলো হাজব্যান্ড কে গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে ফাংশন। আচ্ছা ওকে, মানে না 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 মেয়েরা পচারো না, যেটা উল্টা হয়ে গেছে আর কি, বুঝা গেছে? এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা তো এখন অ্যাকচুয়ালি কি বললাম, তাহলে এক্স সেটে আবার খেয়াল করো ফাংশনের ডেফিনেশনটা কি, শুরুতে সবাই একটু ডেফিনেশনটা খেয়াল করো, এই ডেফিনেশন কি? আমরা তোমার সব ক্লিয়ার, অল ক্লিয়ার একেবারে একেবারে ইজি। এই চ্যাপ্টার এত আহামরি কিছু চ্যাপ্টার না, আমি যেটা বলতেছি খেয়াল করো। আমি কি বললাম, নোড অ্যান্ড রক এক্স সেটে, এই খেয়াল করো বলাবেন কি সে। আচ্ছা দাও সম্পর্কিত থাকে, y এর সাথে কি থাকে সম্পর্কিত থাকে, যেন যেন কি x যেন যে কোনো x শুধুমাত্র একটি ওয়াই এর সাথে সম্পর্কিত থাকে তখন তাকে কি বলা হয়, ফাংশন বলা হয়। লিখে ধরো ফাংশনের ডেফিনিশন।